এবার বুঝলি, বুঝলি তোর ছেলে কি কাণ্ড করেছে? এবার আমার চাকরিটা হয়ে যাবে আর না হলে স্কুলটাই উঠে যাবে রে। এখন আমি কি করি, কি করি, আমি এখন কি করি, কি করি? গুলতে মামা, না না, রাকেশটা কি গো, হেচারের মাথাটা গরম কেন? আর বলো নে, ভুলো রে, স্কুলে কি একটা সরকারি নোক এসে একটা আচার্যের নাম বলছি বলেছে, বড় তো খোকা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যে একটা আশ্চর্য আমাদের দেশে আছে, তার নাম কি বলো? বলো, ভুলো, ভুলে গেলে নাকি? মনে পড়ে গেছে স্যার, মধু মামা। তা আমার ভুলো, ওইসব আচার্য টাচার্যের নাম জানবে কেমন করে বল দিনি? এতে সেই নে এই হেড স্যার গেছে খেপে। এই গলতপুরে এত সব আশ্চর্য আছে, তোর ভুলো তুই একটা নাম বলে দিতে পারলো না? গলতপুরে কি আশ্চর্য আছে গুগুলতে মামা? ইশ, নেই নেই আশ্চর্য, এই যেমন ধর পটেশ্বরী, পটেশ্বরীর মাথা এমন মোটা, এমন ঝগড়ুটে মহিলা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, আশ্চর্যের ব্যাপার নয়। বা তারপরে ধর গিয়ে আমাদের ওই ভেন্ডির বাবার ভেজাল বেরেন। সাদা মতো একটা বিশাল বড় বাড়ি আর আগ্রায় আছে। বাবজি বাব, সে কোথায় আগেরা দুরা তেরে দেখি গেলি মানুষ ওখানে যায়। তা আমার ভুলো, সেসব জানবে কেমন করি বলে দিনি? হেডসা শুধু মধু ছেলেটারে বকে দে গেলেন। এটা একদম ঠিক বলেছিস তুই নারা, এমন একটা সামান্য আশ্চর্য দেখার জন্য মানুষকে অত দূরে যেতে হবে কেন? কাছে পিঠে দু একটা আশ্চর্য থাকলে ভুলো ঠিকই জানতো। আমরাও যদি গলতপুরে দু এক পিস ওই কি জানো, হ্যাঁ ওই তাজমহল, তাজমহল বানিয়ে রাখতে পারতাম, তাহলে কি আর এমন কাণ্ডটা হতো? তাজমহল গলতপুরে কেন রে? গলতপুরে যদি তোর মতো এরকম একটা খাস্তা বলদ থাকতে পারে তাহলে তাহলে ওই কথাই রইল, গলতপুরের বাচ্চাদের জন্য আমরা একটা তাজমহল বানিয়ে দেব। আরে গুলটে মামা শোনো শোনো, ওই তাজমহল তো যে কেউ বানাতে পারে না, তাজমহলের পেছনে নাকি কি সব জানি ইতিহাস টিতিহাস আছে। ইতিহাস ভেরি ওকে, আমি এক্ষুনি ইতিহাস স্যারের কাছ থেকে গিয়ে ওই হ্যাঁ তাজমহলের ইতিহাসটা গুলে খেয়ে আসছি। হ্যাঁ, কিন্তু তাজমহল আমি বানাবই, এই তোদের বলে দিল। তাজ বানাতে গে মাথায় না আবার বাজ ভেঙে পড়ে হরি বল। আসলে তাজমহলের যা রূপ তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। দামি শ্বেত পাথরে তৈরি তাজমহলের উপর যখন পূর্ণিমার জ্যোৎস্না এসে পড়ে তখন তার স্বর্গীয় রূপ বর্ণনা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাজমহল শ্বেত পাথরের তৈরি, মানে সিমেন্ট বালি ইট সুরকিতে ম্যানেজ হবে না? তোমার কথা তো আমি ঠিক ব্যা। ঠিক আছে বুঝে গেছি স্যার, আমি এখন গোয়িং। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাজমহলের আসল বিশেষত্বটাই তো তুমি শুনলে না। আরো আসল আছে, বলে ফেলুন স্যার, বলে ফেলুন। তাজমহল হলো একটি স্মৃতিসৌধ, সম্রাট শাহজাহান তার মৃতা স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিলেন। তাজমহল এক অমর প্রেম কাহিনীর প্রতীক। তুষার এই বলেছে ঘুমিয়ে পড়লো নাকি? বলতে মামা, তাহলে তুমি তাজমহল বানিয়ে ছাড়বে? একদম, গলতপুরে একখানা তাজমহল না হলে আর কিছুতেই চলছে না। তাজমহল কিন্তু অনেক বড়, অনেক খরচ লাগবে, আর এত বড় ফাঁকা জায়গা গলতপুরে কোথায় পাবে তুমি? কেন, তোর মাজার ভেতরে? ওখানে তো ফুটবল টুর্নামেন্টও খেলা যেতে পারে। ও তো ছাড়া। ও ভেন্ডিদা তুমি চুপ করো না। ও গুলটে মামা, তাই এত বড় তাজমহলটাকে তৈরি করবে কিছু ভেবেছো? কেন, গলতপুরের বিখ্যাত হারু মিস্ত্রি, কুড়ে ঘর স্পেশালিস্ট। চল সবাই গুলতে মামা। তাজমহল এটা হয়ে যাবে।
আজ 50 বছর ধরে ঘর বাড়ি বানাচ্ছি, একটা তাজমহল বানাতে পারবো রে? সাবাস, দেখেছিস বন্ডি, একেই বলে বুকের পাটা। তাজমহলের ছবি দেখেছি কিনা ঠিক নেই, কিন্তু তাজমহল বানাতে এক কথায় রাজি হয়ে গেল। তোর মতো সব কিছুতে না না করে না, বুঝেছিস? বাপে বলছিল, বুঝলি হারু, যে যা চায় বানায় দিবি, ঘর বানান যাও, মাটির পুতুল মাটির ঘোড়া কাউরে না করবি নি। তাজমহল কি মাটি দিয়ে বানাবে নাকি? তাহলে প্রবলেমটা কোথায় রে? আপনারা বললি আমি সিমেন্ট দিয়ে বানিয়ে দিতে পারি, আলাদা আর কি, সে তো মাটির মতোই জল দিয়ে মেখে ইটের উপর খাবলা খাবলা বসে দিতে হবে। তবে আমি বলছিলাম না, হারু মিস্ত্রি ঠিক পারবে। সে তো ঠিক আছে, কিন্তু আসল তাজমহলটা তো শ্বেত পাথরের তৈরি, তার জন্যই তো ওরকম ধবধবে সাদা। তাহলে তার কি হবে? গুলতে মামা চুনকাম। চুনকাম? হ্যাঁ, ঝটপট চুনকাম করে ফু দিয়ে শুকিয়ে নিলেই হবে। অনেক ভেবে দেখলাম বুঝলি, এই বয়সে হারু কাকা যদি শ্বেত পাথর কাটতে যায়, তাহলে নরার ছেলের আর এ জন্মে তাজমহল দেখা হবে না, আর সিমেন্ট বালিতে খরচ একটু কম হবে। তুমি রেডি হও কাকা, বয়নার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা উল্টে মামা, ঠিক আছে ঠিক আছে, সিমেন্ট বালি দিয়েই না হয় তাজমহল হবে, কিন্তু সেটার জন্যও তো টাকা লাগবে। টাকা লাগবে, টাকা আসবে। তুমি টাকা দেবে বলতে মামা? তোমার কাছে এত টাকা আছে? টাকা আছে কিনা বড় কথা নয়, বড় কথা হলো আমি কেন টাকা দেবো। মানে তুমি বানাবে না তো কে বানাবে? ওরে গলতপুরের খাজা বলদের দল, তাজমহল কি নড়ার চায়ের দোকান নাকি, যে চাইলে যে কেউ বানাতে পারে? যে তাজমহল বানাবে তার এখানে স্ত্রী থাকতে হবে, আর সেটা জ্যান্ত স্ত্রী হলে হবে না, মরা স্ত্রী লাগবে। তাহলেই সে তার স্ত্রীর কথা মনে করে একখানা তাজমহল বানাবে, বুঝেছিস? কিন্তু গলতপুরে এমন কে আছে যে তার মৃত বউয়ের কথা ভেবে একখানা তাজমহল বানানোর টাকা দেবে? একটু ভেবে দেখ। ঝুলা গোবিন্দ, বুদ্ধিতে সার দিয়েছিস মনে হচ্ছে। কিন্তু ঝুলা গোবিন্দ যা কিপটে লোক, তাতে টাকা চাইলে কি আর দিয়ে দেবে? তুমি আমি চাইলে কি আর দেবে? আসল লোক চাইলে ঠিকই দেবে। কে আসল লোক? ভেবে দা। উল্টে মামা, বাবু টাকা হাতে নিয়ে বসে আছে, এবার শুধু একটু পটাতে হবে। মানে কথা কে রে? হাই গোবিন্দ, মানে কথা কে? মানে কথা বিমলা, তুমি কেন এসেছো? থাক, আর মিথ্যে বলতে হবে না, জ্যান্ত অবস্থায় তো হার মাস জ্বালিয়ে খেয়েছো, সে কষ্টও সহ্য করেছি, কিন্তু মরতে না মরতেই আমায় বলে মেরে বসে আছো, কি স্বার্থপর পুরুষ মানুষ তুমি! তোমাকে মানে কথা একদিনের জন্য ভুলিনি, সারা জীবনে চামুক ঝামটা দিয়েছো মরলেও কি মানে কথা ওই মুখ আমি ভুলতে পারি? ঠিক আছে, তাহলে প্রমাণ দাও। মানে কথা বলো বলো বিমলা, বলো কি প্রমাণ দিতে হবে বলো। এবার চট করে আমার জন্য একটা তাজমহল বানিয়ে ফেলো দেখি বাপু, তাহলে আমি বুঝবো তুমি আমায় কত ভালোবাসো। মানে কথা মানে এর থেকে আমাকে তোমার সাথে নিয়ে গেলেই তো হয়, এমনিতেই এত টাকা খরচ করলে আমায় না খেয়ে মরতে হবে। মানে কথা টাকা টাকা টাকা, সারা জীবন শুধু টাকাকেই ভালোবাসলে, আরে টাকা টাকা করে তো মাথায় এত বড় একটা টাক হয়েছে, আমি ছাড়া এরকম টেকো বুড়োকে আর কেউ কখনো ভালোবাসতো?
মানে কথা বিমলা, ও আমার বিমলা সোনা, রাগ করে না বিমলা, তাজমহল বানানো কি এত সহজ মানে কথা? খুব সহজ, তুমি চাইলে সব সহজ মানে কথা। ওরে বাবরে, আনন্দে তো আমার আমার বুকটা ধরপড় 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 করছে মানে কথা। আনন্দ তো সবে শুরু, এরপরে তাজমহলের ঝুল বারান্দায় আমরা দুজন যখন চার মুড়ি মাখা খাবো তখন বুঝবে আনন্দ কাকে বলে। মানে কথা, ভীত গাথা হলো না আর তুমি বারান্দা অব্দি উঠে গেলে মানে কথা। বানিয়ে দাও না গবু, আমার একমাত্র জিনিস ইচ্ছে। একমাত্র এটা যে মানে কথা, কত নম্বর শেষ ইচ্ছে তা গুনতেই আমি ভুলে গেছি। তাই মানে তুমি দেবে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বসে বসে তোমার ঝোলা গুড়ের থেকে মাছি বাছো, আমি ঝোললাম। মানে কথা, আরে এত রাগ করো কেন, আমি কি দেবো না বলেছি, আমি দেবো তো। তুমি যখন বায়না করেছো মানে কথা, তখন বায়না তো দিতেই হবে। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। মোটে তো একটা তাজমহল, মাথাটা গোল করে কেটে উপরে টিকিটটা একটু টেনে দেবো, খনি দেখে চমকে যাবেন। মানে কথা, বেশি চমকানোর দরকার নেই, কাল থেকে যা চমকাচ্ছি এরপর হার্ট ফেল হয়ে গেলে রোগকে থাকবে না। পটুটারা কোনো বিয়ে দিতে পারিনি মানে কথা। ঠিক আছে, যা সয় তাই রয়, আমি তাহলে ছুটো করেই একখানা বানিয়ে দেবো খনে। এই নাও মানে কথা তোমার বায়নার টাকা, পুরো হাজার আছে। হাজার? এত টাকা থেকে চমকে গেলে তো মানে কথা, আমার বউয়ের আবদার মানে কথা, আমার এক নম্বর জিনিস চাই মানে কথা, গাঁথনিটা যেন তিন তলার হয়। বলেন কি তিন তলা, এ হাজার টাকা কি হবে, সিমেন্ট বালি হাজার টাকায় হয়? আরে বাবা, তুমি তুমি হলে মাটির কুড়ের মাস্টার মানে কথা, আমি তোমায় বালি সিমেন্ট ঘাটতে বলতে পারি, তুমি মাটি দিয়েই না হয় তাজমহল বানিয়ে দাও। বা শোনো, তাজমহলের গায়ে যেন একখানা বলেছিল ঝুল বারান্দা থাকে মানে কথা, আমি আর বিমলা ওখানে বসে মানে কথা মুড়ি মাখা খাবো। এই খেয়েছে, তাজমহলে ঝুল বারান্দা ছিল নাকি? তাজমহলে ঝুল বারান্দা না থাক, আমার বিমলা মহলে ঝুল বারান্দা চাই চাই মানে কথা। হয়ে যাবে, কিন্তু তাজমহলটা হবে কোথায়? সে কর না মানে কথা, কোথাও একটা মানে কথা, আমার যে কোনো জায়গায় হলেই হলো, আপনার হলে তো আর তাজমহলের হবে না। তাজমহল কত বড় প্রাসাদ, বড় জায়গা না হলে হবে নাকি? বড় মানে কথা, কত বড় বল দেখিনি। সে তো অনেক বড়, তাই ধরেন গে আমাদের গলতপুরের স্কুলের যে খেলার মাঠটা আছে সেই রকম বড়। খেলার মাঠ মানে কথা, তাহলে স্কুলের মাঠেই কর। ওখানে গেলে হেড স্যার আমার পিঠে স্কেল ভাঙবে গো। কি মেরেছে মানে কথা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে হেড স্যারকে বুঝিয়ে বলছি, এত বড় উদ্যোগে উনি নিশ্চয়ই মানা করবেন না মানে কথা। সে কি কথা, স্কুলের মাঠ অমন সাইলেই কি দিয়ে দেওয়া যায় নাকি? আরে মানে কথা, আপনি আমার দরকারটা একটু বুঝুন, সবার কথা ফেলা যায় মানে কথা, বউয়ের কথা ফেলা যায় না, জ্যান্ত বউয়ের কথাই কেউ অমান্য করতে পারে না, সেখানে আমার বউ তো মরে ভূত হয়ে গেছে মানে কথা, দেখে গিয়ে মানে কথা ঘাটটার মুটকে দিলে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে স্যার। বুঝেছি বুঝেছি, বুঝতে পেরেছি, খুব গরম পড়েছে তো তাই আপনার এরকম হচ্ছে। যান 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 বাড়িতে গিয়ে একটু বাতাসার জল খেয়ে ফ্যান চালিয়ে শুয়ে থাকুন গিয়ে যান। আসছি স্যার। গরমে আমার মাথা খারাপ হয়নি স্যার, মানে কথা আমি সত্যি তাজমহল বানাবো মানে কথা, আপনি আপনি স্কুলের মাঠটা দিয়ে দিন স্যার, তাজমহল না বানালে আমার বউ স্বর্গ থেকে নেমে এসে আমায় পেটাবে মানে কথা, ভূতের মারার সহ্য হয় না মানে কথা। আচ্ছা ঠিক আছে আপনি যান যান যান, আমি আলোচনা করে তারপর আপনার সঙ্গে কথা বলবো মানে কথা, আমি আপনার আশায় থাকবো স্যার। কি ব্যাপার স্যার? আরে আর বলবেন না, বয়স বাড়লে মানুষের যে কি ভীমরতি হয়, উনি নাকি এখন ওনার স্ত্রীর আবদারে গলতপুরে তাজমহল বানাবেন। আপনি এরকম মানুষ আর কোথাও দেখেছেন?
দেখেছি স্যার। কে বলুন তো? গুলটে গুহ স্যার। আজ সকালে গুলটে আমার কাছে এসে তাজমহল সম্পর্কে অনেক খোঁজ খবর নিচ্ছিল। তাই নাকি? কি বলছিল? এই তাজমহল কে বানিয়েছে, কেন বানিয়েছে, আর আর বলছিল ইট সিমেন্ট চুন বালি দিয়ে তাজমহল বানানো যায় কিনা। বটে, তার মানে গলদপুরের সব বলদ একসঙ্গে একজোট হয়ে তাজমহল বানানোর প্ল্যান করেছে। ব্যাপারটা যে একটু গন্ডগোলের মনে হচ্ছে, আমাকে এবার একটা অন্য সাল দিতে হবে। বুঝলেন গোবিন্দবাবু, অনেক ভেবে দেখলাম গ্রামে একটা তাজমহল হলে মন্দ হয় না। মানে কথা, তার মানে আপনি স্কুলের মাঠটা আমায় সত্যি সত্যি দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। মানে কথা, কি শর্ত স্যার? তাজমহল তৈরি হলে সেখানে আপনার স্ত্রীকে এসে থাকতে হবে। মানে কথা, কেন স্যার থাকতে হবে কেন? ওমা, আপনি জানেন না? মানে কথা, কি জানি না? আরে তাজমহলের ভিতরে তো শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি আছে। মৃত্যুর পরেও তো মমতাজ বেগম ওই তাজমহলেই থাকে, তাই আপনার বানানো তাজমহলেও তো আপনার স্ত্রীকে থাকতেই হবে, না হলে তো এতগুলো টাকা খরচ করে তাজমহল বানানোর মানেই হয় না। মানে কথা, ঠিক বলেছেন স্যার। আজ রাতে বিমলা এলে মানে কথা আমি ওকে বলবো, আর আমি ওকে স্বর্গে ফিরে যেতে দেব না। একদম, দরকার হলে আপনার বউকে আটকে রাখবেন জোর করে, নয়তো ওই সব মহল বানানোর সব খরচ তো জলে চলে যাবে আপনার। এবার দেখি আমার সালটা কাজে আসে কিনা। গবু, গবু! গুলটে মামা! মানে কথা, তুমি এসেছো বিমলা? আমি তোমার কথাই ভাবছিলাম। মানে কথা, মিথ্যুক কোথাকার! এই মানে কথা, না সত্যি বলছি। মানে কথা, তোমার তাজমহলের বিল আমি পাস করিয়ে ফেলেছি বিমলা। কাল থেকে স্কুলের মাঠে তাজমহল তৈরির কাজ শুরু হবে বিমলা। তুমি কি বলো, আমার কি আনন্দ হচ্ছে! মানে কথাতেই তো, তুমি এভাবেই থাকো তাহলেই মানে কথা তাজমহল তৈরি হয়ে যাবে। মানে? হেড স্যার বলেছে তাজমহলের ভেতরে মমতাজের সমাধি আছে। মানে কথা, তাই আমার বিমলা মহলেও আমার বিমলা থাকবে। তাই মানে কথা, আজ থেকে আমি তোমাকে এভাবেই ধরে রাখবো। ছাড়ো 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 বাবারে, একেবারে দম আটকে মরেই যাব। মানে কথা, শাক চুননি নাকি দম আটকে মরবে? না না, আর তোমায় ছাড়বো না। মানে কথা, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কথা, আমার কথাটা শোনো। তাজমহলে মমতাজ থাকে ঠিকই, কিন্তু এটা তো আর সত্যি সত্যি তাজমহল না, তাই আমায় সবসময় না থাকলেও চলবে। আমি না হয় রোজ রাতে একবার করে এসে দেখে যাব। মানে কথা, না 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 না, তা হবে না। তোমার এই রোগা শরীর আমি রোজ রোজ স্বর্গ থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে দেব না। মানে কথা, তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। ছাড়ো ছাড়ো, বিমলা! মানে কথা, তোমায় ওই হাড় বজ্জাত গুলটের মতো লাগছে কেন? এই ভেন্ডি, এবার কি হবে? গুলটে মামা তো তাজমহল বানাতে বলে ফেসে গেছে, এবার আমরা কি করি? আমরা আর কি করব, গুলটে মামা তো কেস খেয়েছে, আমরা গেলেও আমরাও কেস খাবো, সবাই মিলে একসাথে কেস খেয়ে কি লাভ আছে পাঁচু? চলো সবাই। তোকে আমি তাজমহলেই সমাধি দেব। আমার তাজমহলে আর কাজ নেই, আপনি বাড়ি যান। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া মানে কথা দাঁড়া। গুলটে মামা!
নাকের ভেতরে কে যেন কে যেন নাঙ্গল চালাচ্ছে। কি গো গোল্টে মামা, আর তাজমহল বানাবে? না রে বাপ, আমি আর তাজমহল বানাবো না। তাহলে তুমি কি বানাবে? এবার থেকে আমি চিড়ের মোয়া বানাবো। গুলটে মামাকে যাচ্ছো। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।